Hello everybody, good morning. First of all, a big welcome to my channel. So today I will share with you a vlog which is all day cleaning vlog. Basically ami week e ekbar kore erokom porishkar rakhar chesta kori ghor joto ta ami pere uthi ar ki. So tari moddhe ajker ekta din ar ghorite ekhon baje pray 11:30 ta ache. Ami onek shokal shokal ghum theke uthechi ar breakfast o kore niyechi. To cholo chatpat kotha na bari tomader sathe ajker din ta share kora jak. Thank you.
আর আজকে দুপুরে এত বেশি গরম পড়েছে, ও মাই গুডনেস, আমার প্রচুর প্রচুর এক্সস্টেড লাগছে। তো আমি ভাবছি ঠান্ডা ঠান্ডা ফল খাবো। এই ফলটা আজকে আমি প্রথমবার খাচ্ছি, জানি না কেমন খেতে। এই ফলের ফ্লেভার কিছু একটা খেয়েছি আমি আগেও, এখন মনে পড়ছে না, বাট কিছু একটা খেয়েছি। মানে মোটামুটি সব ফলই ভালো খেতে, মিষ্টি। আর আমাদের ইন্ডিয়াতে এরকম আপেল মাঝে মাঝে টক হয়, মাঝে মাঝে মিষ্টি হয়, মাঝে মাঝে কমলা লেবু টক হয়। এখানে কিন্তু মৌসুমি ফল সবই, মানে যার যেমন টেস্ট হওয়া উচিত ঠিক তেমন টেস্ট হয়, তো এটাও তার ব্যতিক্রম না। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে, বাট অনেক মিষ্টি, দেখতে কাইন্ড অফ পিচ টাইপ অফ, বাট নট দ্য পিচ। তো আমার ফ্রিজে একটা নতুন ম্যাগনেট অ্যাড হবে, সেটা হচ্ছে কামাকুরার ম্যাগনেট। আমি কোথাও ঘুরতে গেলে সাধারণত ম্যাগনেট নিয়ে আসি, কারণ জিনিসটা থাকলে মনে হয় যে না, দেখলে মনে হয় যে না আমি ঘুরতে গেছিলাম, এখানে জাস্ট নিয়ে এসেছি। তো এবারও এনেছি কামাকুরা, লেখা রয়েছে, একটা এনেছি আমার মায়ের জন্য, একটা এনেছি আমার জন্য। মায়েরটার কামাকুরা লেখা নেই। আর মাঝে মাঝেই আমি ঘরের সবকিছু বেশ একটু এদিক ওদিক সরিয়ে দিই, কারণ আমার মনে হয় যে এদিক ওদিক সরিয়ে রাখলে নতুন নতুন দেখতে লাগে, আর নতুন দেখতে লাগলে মনটাও ভালো হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।